হারিয়ে যাওয়া ফোন উদ্ধার করে ফেরালো বনগাঁ জেলা পুলিশ। এদিন পুলিশ সুপারের অফিসে একটি অনুষ্ঠানের মাধ্যমে প্রায় 60টি মোবাইল ফিরিয়ে দেওয়া হয় তার মালিকদের হাতে। ঘটনায় খুশি ফোন মালিকেরা, পাশাপাশি পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন তারা। চুরি যাওয়া 60টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে তুলে দিল বনগাঁ পুলিশ জেলা। নিজেদের মোবাইল ফোন ফিরে পেয়ে খুশি উপভোক্তারাও। পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলেই। মোবাইল চুরির ঘটনা এখন প্রায় ঘটে থাকে। অনেকেই শখ করে উপার্জন করা টাকা দিয়ে স্বাধীন মোবাইল কেনেন। সেই মোবাইল চুরি হয়ে গেলে মন বিষণ্ণ হয়ে পড়বে, এটাই স্বাভাবিক। অনেকে আবার অসাবধানতার কারণে মোবাইল ফোন হারিয়েও ফেলেন। এমনই চুরি বা হারিয়ে যাওয়া বেশ কিছু মোবাইল ফোন উদ্ধার করে তাদের প্রকৃত মালিকের হাতে ফিরিয়ে দিল বনগাঁ পুলিশ জেলা। সোমবার বনগাঁ পুলিশ জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে পুলিশের বিশেষ কর্মসূচি প্রাপ্তির মাধ্যমে মোবাইলগুলি তুলে দেওয়া হয়। ছোট অনুষ্ঠানের মাধ্যমে ফোনের প্রকৃত মালিকের হাতে ফোনগুলি তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার দীনেশ কুমার, অতিরিক্ত পুলিশ সুপার সুমন্ত কবিরাজ, মহকুমা পুলিশ আধিকারিক অর্ক পাজা। আমার ঘরের থেকে ফোন চুরি হয়ে গেছে। আজকে কিভাবে, আজকে কি হচ্ছে? আজকে খুব ভালো ফোন মানে ফিরত দিচ্ছে। ফোন করেছিল আপনাকে কি বলবো? বলছি যে আপনার ফোন পেয়ে পাওয়া গিয়েছে, এরকম ডকুমেন্টস নিয়ে এসে ফোনটা নিয়ে যান। ভালো লাগছে। পুলিশ উদ্দেশ্যে কি বলবো? ভালো, ধন্যবাদ। তো এই বিষয়ে এক ফোনের মালিক অরুণ কান্তি বালা জানান, বেশ কিছুদিন আগে আমার ফোন চুরি হয়ে গিয়েছিল। এরপরে আমি থানায় ডায়েরি করি, তারপর আমি খোঁজ খবর নিলে পুলিশ আমাকে জানায় ফোন ফিরে পেলে আমাকে খবর দেওয়া হবে। তারপর গত পরশুদিন আমাকে বনগাঁ থানা থেকে ফোন করা হয় এবং জানানো হয় আমার ফোন পাওয়া গিয়েছে। এরপর আজ বনগাঁ পুলিশ জেলার পক্ষ থেকে আমার ফোন আমাকে ফিরিয়ে দেওয়া হয়। আমি খুবই খুশি, কারণ এই ফোনে আমার ব্যাংকের সমস্ত কিছু ছিল। টেলিফোনটা চুরি হয়েছিল, কিন্তু ডায়েরি করতে এসে আমার আগে যাওয়া বলে আমাকে ডায়েরি করতে হয়েছিল। তারপরে আমি অনেক খোঁজখবর করে এসপি অফিসে আমি ডায়েরির কাগজপত্র আমি জমা দেওয়ার পরে দুবার আমি খোঁজখবরও নিয়েছি। বলছে যে আপনার ফোন পাওয়া গেলে আপনাকে ফোন করা হবে। গত দুদিন আগে আমাকে ফোন করেছিল যে আপনার মোবাইল ফোনটা পাওয়া গেছে, আপনি এসপি অফিস থেকে এসে নিয়ে যান। সেই মোতাবেক আজকে আমি নির্দিষ্ট টাইমে এখানে এসে উপস্থিত হয়েছি এবং আমি আমার ফোনটা ফিরে পেয়ে খুবই খুশি হয়েছি। খুবই ভালো লাগছে। এবং এই মোবাইলের মধ্যে আমার ব্যাংক অ্যাকাউন্ট থেকে আরম্ভ করে সমস্ত ডিটেলস এর মধ্যে ছিল, সেটা খুবই পাওয়ার পরে আমি খুব খুশি হয়েছি, খুব আনন্দিত এবং এসপি অফিসে সবাইকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। এদিন মোবাইল ফোন ফিরিয়ে দেওয়ার পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকে সতর্ক করা হয় সাধারণ মানুষকে। বর্তমানে যেভাবে মানুষ প্রতারণার শিকার হচ্ছে, সেই কারণে বারংবার সাধারণ মানুষকে সতর্ক করা হচ্ছে যাতে ফোনের কোনো ওটিপি নম্বর কাউকে শেয়ার না করা হয়। সেই সাথে অচেনা নম্বর থেকে ফোন কিংবা ভিডিও কল এলে মানুষ যাতে তৎক্ষণাৎ সেই বিষয়ে পুলিশ প্রশাসনের দ্বারস্থ হয়, সেই বিষয়ে সচেতন করা হয় সাধারণ মানুষকে। এই বিষয়ে এদিন বনগাঁ পুলিশ জেলার পুলিশ সুপার জানান, আমাদের বিশেষ কর্মসূচি প্রাপ্তির মাধ্যমে আজ বনগাঁ পুলিশ জেলার পক্ষ থেকে হারিয়ে যাওয়া কিংবা চুরি যাওয়া মোবাইল ফোন ফিরিয়ে দেওয়া হয়েছে প্রকৃত মালিকের হাতে। আমরাও খুব খুশি মোবাইল ফোন তাদের হাতে তুলে দিতে পেরে। টোটাল 60 মোবাইলটা যাদের হারিয়ে গিয়েছিল ওটা আমরা ফেরত দিতে পেরেছি প্রজেক্ট প্রাপ্তির মাধ্যমে। এটা আমরা প্রত্যেক মাসেই অর্গানাইজ করব। কমিউনিটি পুলিশিংয়ে একটা আমাদের ইনিশিয়েটিভ রয়েছে, এখানে যারা যারা আজকে মোবাইলটা পাচ্ছে ওরা খুবই খুশি। আপনি নিশ্চয়ই প্রোগ্রামে ছিলেন, দেখেছেন। আর কেউ কেউ এরকম ফোন আছে যে 27 মাস 28 মাস পরেও পাচ্ছে, তো আমরা খুশি যে মোবাইলগুলোকে আমরা রিকভার করে ওদের হাতে দিতে পেরেছি আর মুস্কানটা ওদের আমরা ফেরত দিতে পেরেছি। অ্যাপার্ট ফ্রম দ্যাট, কমিউনিটি পুলিশিং প্রোগ্রামের ক্ষেত্রে আপনারা জানেন কি আমরা যে বিল্ডিং পিএস বিল্ডিং আছে, পিএসগুলো আছে, ওখানে র্যাম্পসগুলো বানিয়েছি যে আমাদের স্পেশালি এবল লোকজন যদি থানায় আসে ওদের কোনো অসুবিধা না হয়, ওটাও আমরা রেডি করেছি।
বাদবাকি কমিউনিটি পুলিশিং প্রোগ্রাম উইথ রিগার্ড টু সাইবার অ্যাওয়ারনেস আর আমাদের নতুন যে ল রয়েছে ক্রিমিনাল ল উপরে, এটা কন্টিনিউয়াস মাসে মাসে প্রত্যেকটা থানায় চলবে। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ স্নোম্যানস ল্যান্ড, বনগাঁ। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাঁতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগাঁ বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমোদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।